একদিন দেখি আমির হামজা জেলখানায় জানালার রড ধরে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি, দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আমি কাছাকাছি যে কাঁধের উপরে হাত দিলাম, দিয়ে বললাম, ওগো আমির হামজা ভাই, কিসের কষ্ট, কিসের ব্যথা, কেন কান্না করেন? আমরা তো অনেকেই রয়েছি জেলখানায়, এত কষ্টটা কিসের? আমির হামজা ভাই জবাব দিলেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই, তো আমি এই কথাগুলো বললাম কেন, কারণ কষ্ট অনেকের থাকে, বিপদে পড়লে দেখার লোক থাকে, তেলা মাথায় তেল দেওয়ার মানুষ পাওয়া যায়, কিন্তু যেই মাথায় তেল নাই সেই মাথায় হাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। সত্য না মিথ্যা? আমি বাস্তবতাকে দেখেছি, বাস্তবতা উপলব্ধি করেছি, কষ্টটা বুঝি, একজন আলেমের সন্তান অকালে বাবা হারিয়েছি, বুঝতে পেরেছি। আমি সিনি নয়া ঝারি, সিনি নয়া আনসারি, সিনি নয়া আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। জোরে না আসতে? সম্মানিত ভাইয়েরা, মাঝখানে একটা বিষয় আপনাদের বলি, আপনারা তো আমির হামজা ভাইকে চিনেন। আমার কিডনির অপারেশন হয়েছিল ঢাকাতে মগবাজারে, তো কিডনির অপারেশন হওয়ার পরে আমি অসুস্থ, অপারেশন তো বোঝেনি, অপারেশন মানেই তো আমার আপন কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল না, কারণ সেই সময় ছিল করোনার সময়। কিসের সময়? করোনার সময়, মানে আমারই চিকিৎসা দিতে চায় না, আর সাথে লোক ঢুকতে দিয়ে এত দূরের কথা। তো এই হাসপাতালে আমার মা বাবা তো নাই, 20 বছর আগেই আপনাদের এই দিক থেকে কালীগঞ্জ থেকে মাহফিল করে ফেরার পথে মারা গিয়েছেন, তো বাবা নাই, মা আছেন, স্ত্রী সন্তান, ওরা কারোর যাওয়ার সুযোগ হয় নাই, একাই ছিলাম ওখানে। ওই সময় ঢাকাতে আমির হামজা ভাইও ছিল, তো প্রতিদিন আমাকে খোঁজ নিতে যেতেন আমার কেবিনে, যে খোঁজ নিতেন কেমন আছি, সুস্থ আছি কি না। তো এই আমির হামজা ভাই কারারুদ্ধ আছে, ঠিক কিনা? আমাদের প্রশাসনের প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে না নাই? আমরা জানি প্রশাসন অন্যায় কিছু করবে না, আইনের মধ্যে বা আইনের বিরোধী যদি কেউ কিছু করে তার শাস্তি হোক, এটা আমরাও চাই, ঠিক কিনা? কিন্তু যদি নিরপরাধ হয় তাইলে তাদেরকে বাংলার জমিনে মুক্তি দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা। কোরআনের পাখিরা আবার বাংলার জমিনে, কোরআনের কলকাকলিতে মুখরিত করুক, এই বাংলার জমিনে বাংলার আনাচে কানাচে আবার কোরআনের বাড়িগুলো আগের মতো প্রচার হোক, এটা কি আপনারা চান? আমরা এটা চাই। আমির হামজা ভাইয়ের লেখা 5টা বই, কয়টা? 5টা বই। আমির হামজা ভাইয়ের বড় সন্তান, মেয়েটা টনসিল দুই পাশে, অপারেশন করতে হবে, কিন্তু হামজা ভাই অনুমতি দিচ্ছেন না, অথচ তার খাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভয় করছে জেলখানায় থেকে। আপনারা জানেন রেজওয়ান রাফিকি নামের একজন কওমিয়ার আলেম আছে, জানেন? উনি জেলখানায় ছিলেন, জেলখানা থেকে বের হয়ে এসে বললেন, একদিন দেখি আমির হামজা জেলখানায় জানালার রড ধরে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি, দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আমি কাছাকাছি যে কাঁধের উপরে হাত দিলাম, দিয়ে বললাম, ওগো আমির হামজা ভাই, কিসের কষ্ট, কিসের ব্যথা, কেন কান্না করেন? আমরা তো অনেকেই রয়েছি জেলখানায়, এত কষ্টটা কিসের? আমির হামজা ভাই জবাব দিলেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই, আমার 2টা কন্যা সন্তান আছে, শিশু বাচ্চা মাহফিল করে যখন বাড়িতে ফিরতাম আব্বু আব্বু বলে দৌড়ে এসে কোলে উঠত, কতদিন হয়ে গেল ওই সন্তান দুটোকে বুকের মধ্যে নিতে পারি না, আর ওই সন্তান দুটো আমার কোলে চড়তে পারে না, কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না, কোরআনের জন্য ইসলামের জন্য কারারুদ্ধ, জীবন যাপনে কোনো কষ্ট নাই, কিন্তু কন্যা দুটোর কথা মনে হইলে আমার চোখের অশ্রুকে বাঁধ মানাতে পারি না। এটা বললেন কে? রেজওয়ান রাফিকি, উনি জেলখানা থেকে এসে। তো আমির হামজা ভাই আমাকে কারারুদ্ধ থাকা অবস্থায় উনি দেখতে গিয়েছেন, ছোটবেলায় আমি আব্বাকে হারিয়েছি যখন আমার বয়স 14 বছর, মাহফিল করে ফেরার পথে আব্বা ইন্তেকাল করলেন, লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে, রক্তাক্ত দেহ, কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই আব্বা যখন মারা গিয়েছিলেন তখন আব্বার বই ছিল প্রেসে, আব্বার বই প্রেসে ছিল, মারা যাওয়ার পরে প্রেস কর্তৃপক্ষ বললো এই বইগুলো আমরা কি করবো, এগুলো আপনারা নিয়ে যান। তখন মা জমি বিক্রি করা টাকা দিয়ে সেই বইগুলো নিয়ে আসলো,
আমি ছোটবেলায় মাহফিলে অনেকেই দাওয়াত দিত যখন ছোট ছিলাম আব্বার কারণে কিন্তু কথা বলতে দিত না তেমন একটা কারণ ছোট ছিলাম 14 বছর বয়স তখন তো আসলে এলেমও ছিল না তো আর এখনো তো নাই সেই সময় তালি বোঝেন এখনি নাই আর তখন কিরাম ছিলাম তো এইজন্য কথা বলতে দিত না তো আপা মা একদিন বলল যে বইগুলো যদি মাহফিলে নিয়ে যাও 5 টাকা করে দাম ছিল সেই বইয়ের কয় টাকা 5 টাকা তাইলে বইগুলো বিক্রি হইলে আমাদের তো সংসার চলে কিছুটা হইলো তো আমি মহেশপুরে একটা মাহফিলে বই এনেছিলাম আপার বই তো বক্তার প্রধান বক্তার আগে আমি গান গেয়ে বা আমি যা জানি একটু অষ্টস করে বললাম যে আমার আব্বার লেখা বই আছে প্রেসে ছিল বইগুলো যদি আপনারা কিনতেন তাইলে আমাদের সংসারে তরকারি খরচটা বের হতো তো দুই একজন উঠে এসে বই নিচ্ছেন এমন সময় প্রধান বক্তা এই খেপে মানে খেপে গেল এটা লাইব্রেরি নাকি বই গায়েব সব বই কোনো বই বিক্রি হবে না ওরা বই আমরা লিখে থাকি হাজার হাজার লিখি বই বই এনেছে বেচাশ্রমী এটা লাইব্রেরি না এটা মানে তার ভাষায় যে জিহাদি বিপ্লব সে করলো আমি ওই দিন যে মাকে বললাম মা এ আমার দ্বারা সম্ভব না এখানে তো অনেক যাই হোক আল্লাহ আবার ঘুরাই ঘুরাই এখানে এনেছে তো এই জন্য আজকে আমির হামজা ভাইয়ের ওয়াইফ আমাকে ফোন করে বলছে যে ভাই সংসারের তো খুব খারাপ অবস্থা অনেকদিন ধরে অভিভাবক নাই তো বইগুলো তো রয়েছে বইগুলো বিক্রি হইলে কিছুটা সংসারের বাজার খরচ সংসার খরচ তো বের হয় তো পাঁচটা বই আমার আমির হামজা ভাইয়ের শ্যালক আবু বকর ভাই কই ভাই আবু বকর ভাই আছে এখানে ও বাইরে গেছে একটু তো পাঁচটা বই নিয়ে এসেছেন 125টা তো 125টা পাঁচ পদের এই বই আমি ব্যক্তিগতভাবে 125টা বইয়ের দাম 100 টাকা করে হইলে কত হয় হ্যাঁ 10,000 12,500 টাকা 125টা 125টা 100 টাকা করে কত 12,500 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 500 আমি ব্যক্তিগতভাবে ভাইয়ের আনা বইগুলো আমি কিনে নিলাম এখন আপনারা চাইলে এখান থেকে 100 টাকা করেই এই বইগুলো আপনারা চাইলে নিতে পারেন আমি ভাইয়ের সংসারকে হেল্প করার জন্যে আমি মানে বইয়ের মাধ্যমে তারা তো আর ভিক্ষা করতে পারেন না পারেন ভিক্ষা করা কি ভালো কাজ তো ভিক্ষা তো আর করতে পারেন না এই জন্য বইগুলো আছে বইগুলো বিক্রি করার জন্য আমাকে বলছিল যে মাহফিলে যেখানে আসবেন ওখানে যদি বইগুলো কিছু বিক্রি করে দিতেন তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিছুটা সংসারটা চালাতে পারতাম আমি ব্যক্তিগতভাবে বইগুলো কিনে নিলাম ভাইকে এই পুরো টাকাটা দিয়ে দেবেন আর আপনারা চাইলে এখন এই বইগুলো 100 টাকা করে নিয়ে আপনারা নিয়ে নিতে পারেন আর না নিলেও আমি বিভিন্ন মাহফিলে যে এই বইগুলো আমি আমার জায়গা থেকে আমি দিয়ে দেবো আবু বকর ভাইকে পুরো 12,500 টাকা দিয়ে দিবেন তো এখান থেকে সহযোগিতা নিয়তে বই এই যে কোথায় আছে ওখান থেকে আপনারা দিবেন তো আমি এই কথাগুলো বললাম কেন কারণ কষ্ট অনেকের থাকে বিপদে পড়লে দেখার লোক থাকে তেলা মাথায় তেল দেওয়ার মানুষ পাওয়া যায় কিন্তু যেই মাথায় তেল নাই সেই মাথায় হাত দেওয়ার মানুষ পাওয়া যায় না সত্য না মিথ্যা আমি বাস্তবতাকে দেখেছি বাস্তবতা উপলব্ধি করেছি কষ্টটা বুঝি একজন আলেমের সন্তান অকালে বাবা হারিয়েছি বুঝতে পেরেছি এখানে ওই যে বই ওখানে আছে বইগুলো মেইনটেইনস করেন আমি সজলকে বলবো বইগুলো দেখো বইগুলো ঠিকঠাক রাখো তো যারা সহযোগিতা করবেন ভাই সহযোগিতাটা সহযোগিতার নিয়তে করবেন বই কেনাও হবে সওয়াবও লিখে দেবেন কে সহযোগিতার নিয়তে মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে হয় মাঝে মাঝে মানুষকে কিছু উপকার করতে হয় এক জায়গায় গেলাম খুলনায় দেখি এক মুরব্বি 5টা বই এনেছে 100 টাকা করে দাম অনেক বড় বই বলল যে এই 5টা বই যদি কেউ পারেন নেবেন তার নিজের লেখা বই একজন বক্তা মুরব্বি মানুষ একজনও এগিয়ে আসলেন না বই নিতে আমি বললাম ভাইয়েরা 5টা বই 500 টাকা দাম একজন মানুষ পাওয়া গেল না এই বইটা নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে 5টা বই কিনে নিয়ে বললাম এই বই 5টা আমি নিয়ে নিলাম আমি ওনাকে বললাম হুজুর আপনি এই 500 টাকা নিয়ে যান আপনার বইটা 5টা বই মাত্র অথচ মানুষ পরে মাহফিল শেষ করে শুনি 5টা বই বিক্রি হয়ে গেছে
মানে পিছন থেকে পরে যেয়ে নিয়েছে মানে বলার বোঝানোর অনেকের আবার একটু বুঝতে একটু সমস্যা হয় তো যাই হোক এখানে চুয়াডাঙ্গায় আমি দেখেছি আপনাদের মানসিকতা আপনাদের উদারতা আপনারা যে পরিমাণ টাকা দান করেছেন রড দিয়েছেন সিমেন্ট দিয়েছেন ইট দিয়েছেন বালু দিয়েছেন মাদ্রাসা হবে প্রথমতম মাহফিল হলো এইটা 100তম হবে কিন্তু আমরা কেউ থাকব না পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই দিন আসার পূর্বে আমরা আমাদের আখেরটাকে গোছানো দরকার এই উঠে যাচ্ছেন কেন এখনো তো মাহফিল শেষ করিনি 12টা বাজতে তো আরো বাকি আছে এখনো 13 মিনিট আছে মনে করছো হুজুরির ওয়াজ শেষ আর করবে না আমি চিনি নাই আছারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা আমি চিনি নাই আছারি চিনি নাই আফসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসি কোরআন ভালোবেসি আমি চিনি নাই আছারে চিনি নাই আফসারে চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা আমি চিনি না হাসিবুর চিনি না হাবিবুর চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমি চিনি নাই আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কোলে যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি নাই আছারি চিনি নাই আপসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কোলে যা ঠিক না বেঠে ঠিক না বেঠে আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি ইসলামের জন্য তাদেরকে ভালোবাসি অন্য কোন সম্পর্ক আমাদের তাদের সাথে নাই যারা কোরআনের জন্য কথা বলে আমরা তাদের পক্ষে আছি আর যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের সাথে আমাদের আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি
বললেই জ্বলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কি কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে আছে বুঝা হই গেছে কি সাহস আছে ওই যেই বিপ্লবী গান দাওয়া ধরেছি কিছু উঠা ধরেছে ঠিক কি না বিশাল সাহস আপনাদের কেন কেন লোকিত ওই যে কৌতুক করেছে বলছে সাহসী ঘটনা কি বলছে সুন্দরবন তে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিলাম হ্যাঁ সুন্দরবনে গেলাম আস্তে আস্তে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার গেসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসলাম বলছে এই সাহসী ঘটনা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার যাই তাই কথা বলছে মাথা পাতে থেকে ল্যাস কাটলি কার বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে তাই ল্যাস কেটেছে ও সাহসী আমরা চিনি মা বোনেরা এসেছে তাদের জন্য তো কিছু বলা হলো না একটা গান তো অন্তত শোনানো দরকার ঠিক কিনা মা বোনেরা এখন পর্দায় ঠিক মতো থাকে থাকে তো না সাজগোজ লিপস্টিক আর আইনা ধরে খালি আছে না নাই আর টিকটকের কথা তো আগে বললাম বিদেশ থেকে টাকা পাঠায় আর মোবাইল আর একজনের সাথে ইমোতে মেসেঞ্জারে বুঝে নিতে হবে রি অথচ আমার আল্লাহ বলল ওয়া করেনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কিন্তু না আমার মা বোনেরা এখন তাদের জন্য বাজারে আমাদের যাওয়ার কায়দা নেই তাদের জন্য হাট মাঠ ঘাট সব জায়গা মা বোনদের দখলে মাননীয় স্পিকার তাও মা বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সংসদে যে গান গানাই গান গায় মমতাজ তাও সব নারী নানা পুরুষ কি সব জায়গা দখলে এমন কি বাংলাদেশে বিউটি পার্লার গুলো উন্নয়নের একটা অংশ এই উন্নয়নে এত সাজা সাজে আলকাতা আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি ঠিক না বেঠি আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি ওগো মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে স্বামীর কথা শুনতে হবে স্বামী যা আদেশ করবে মানতে হবে বাজার ঘাটে কম যেতে হবে সন্তানদেরকে লালন পালন করতে হবে ইবাদত বন্দেগী করতে হবে সিরিয়াল স্টার জলসা দেখা ছাড়তে হবে এমন কি দেওরদের সাথেও কথা বলা বন্ধ করতে হবে ঠিক না বেটি কিন্তু না আমার মা বোনের এখন স্লোগান দেয় শাক ভাত খাবো না কুড়ে ঘরে থাকবো না বর্ষা বাদল মানবো না স্বামীর কথা শুনবো না আমার এনজিওর অফিসার বলবে প্রাণ থাকিতে ফেলবো না আছে না নাই মা বোনেরা খারাপ আবার আমার পুরুষরাও খারাপ আছে না নাই নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না অথচ অফিসে কলিগ আছে মকসেদের বউ যাই বলে গুড মর্নিং কেমন আছেন আছে না নাই গুড মর্নিং ম্যাডাম কেমন আছেন দাঁড়িয়ে লেখছি আপনাকে আরে সেই হাত বাড়িস না কোনো স্ত্রীর সাথে কি আজকে যে স্ত্রীদের সালাম দেবেন পারবেন আজকে দিয়ে না কালকে তে দেবেন আজকে দেবেন না কেন আজ দিলি সমস্যা আছে আজ দিলি হাওয়া শুরু করে দেবে হ্যাঁ না না মানে জীবনে কোনোদিন সালাম দেয় না যে ঈদ দরজায় লাথি মারে এই দরজা খোল আর আজ যেই সালাম দিলি কি বলবে বলেন দিন ওয়ালাইকুম আসসালাম বলবে কবে ঢং
সালাম দে সালাম আলাইকুম ঢং করতে হবে না তোমার আর তা না হলে শাশুড়ি ডাক কই আম্মা আম্মা ওঠেন কেন কই আপনার ছেলে কিরম করছে কেন কই বাসতলা দিয়ে মনে হয় জেন লেগেছে কেন আজকে সালাম দেছে আজীবনে সালাম দেয় না আজকে যদি সালাম দেয় তাইলে মা বোনেরা বিশ্বাস করবে না ওগো স্বামীরা ওগো পুরুষেরা মা বোনদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন আমার বিশ্বনবী স্ত্রীদের সাথে যে ব্যবহার করেছেন সেই ব্যবহার করবেন বিশ্বনবী আল্লাহর নবীর স্ত্রীরা গিলাসে যেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন আমার রাসূলও সেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন হাড় খেয়ে যদি রেখে দিতেন আমার রাসূল সেই হাড়টা আবার চিবাতেন আমার রাসূল বিবিদের সাথে রাতের অন্ধকারে প্রতিযোগিতা করতেন দৌড় প্রতিযোগিতা করেছেন ও আমার ভাইরা স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলাও সুন্নতের কাজ এমন কি গান শোনাবেন স্ত্রীদের ভালো ভালো কথা বলার পাশাপাশি গানও শোনাবেন গলা যত খারাপ হয় হোক পারবেন না পারবেন কি না না পারবেন না আবুলির বক্তব্য ঠিকই শোনান আছে না নাই ফোনে গান শোনা হ্যাঁ আমি বলি গান শোনাবেন স্ত্রী রাগ করে চলে গেছে বাপের বাড়ি আমার সোনার ময়না পাখি কোন বার আগে বাপের বাড়ি গো এই শীতে একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না এই গান শুনলে আর বাপের বাড়ি থাকবে কবে আম্মা আমি চলে যাবো কেন তোমার জামাই কাঁদতেছে তা না এরা চলে গেলে আরো বগল বাজায় বগল বাজায় আর আরেকজনের কাছে ফোন ধরায় কাই হ্যাঁ শোনো গেছে আজ বাড়ি নেই তোমার সাথে আজ ফান খুলি কথা কব আরে বাবা আছে না নাই রাস্তা ক্লিয়ার আছে রাস্তা ক্লিয়ার আবার নারীরাও আছে কয় হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ দেখেন তো কেমন লাগতেছে আপনি যে চুলের কাটিং দিয়েছেন খুব ফাইন লাগছে কুত্তা কাটিং আছে না নাই এইগুলো করা যাবে এই চেহারার সৌন্দর্য থাকবে না রক্তের গরম থাকবে না একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় বললেন 27 নম্বর আয়াত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বললেন ও আমার বান্দারা ওগো নারীরা ওগো পুরুষেরা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে গো ওগো আমার ভাইয়েরা ওগো আমার মায়েরা বোনেরা এই চেহারার সৌন্দর্য থাকবে না রক্তের গরম থাকবে না কবর দেশের বাসিন্দা হতে হবে কবর দেশের ডাক যেদিন পড়ে যাবে মসজিদে আলাম বেজে যাবে আপনার জন্য মসজিদের খাটিয়াটা চলে আসবে বড়ই পাতার গরম জলে গোসল করাবে কাফন পরাবে চিরজন্মের মতো বিদায় দিয়ে কবর দেশের দিকে নিয়ে যাবে ওই যে কবরে রাখবে আর কোনোদিন পৃথিবীর মানুষ কোনো খবরে নেবে না ওই কবরে তো যাওয়া লাগবে আজ হোক কাল হোক কবরের জন্য কতটুকু আমল গুছাইলেন কবরের জন্য কতটুকু নামাজ পড়লেন কবরের জন্য কয়টা রোজা রাখলেন কবরের জন্য কতটুকু দান করলেন কবরের জন্য কতটুকু সাদকা করলেন কবরের জন্য কতটুকু যাকাত দিলেন হজ করলেন কিনা ওগো আমার ভাইয়েরা না ওইগুলো তো করেন না ইনস্টার জলসা ঠিক মতো দেখেছেন স্যার দোকানে ঠিক মতো বসেছেন দল বেদল করে বেড়াইছেন মিছিল মিটিং করে বেড়াইছেন কিন্তু কোরআনের পথে চলেননি কবরে যাওয়ার পরে কি হিসেব দেবেন একবারও কি চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সেই কবরের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বাংলাদেশে কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে যেইভাবে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা বাংলা ভাষা মাতৃভাষা এনেছিলাম আজকে ফেব্রুয়ারি মাস এটা আমাদের ভাষার মাস এই মাসে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি 1971 বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি যদি প্রয়োজন হয় কোরআনের মিছিলের ডাক আসে কোরআনের মিছিলে সামিল থেকে কোরআন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো
রিলিজন যাক এত নামাজ তাকবীর দেওয়ার মতো মুসলমান নেই আবার ইরাই বলে তাকবীর ওয়ান দেখি যায় তো বন্ধ হবে না তোর মতো ঢেলা খানা থাকলে তাকবীর বন্ধ হবে না তো থাকবে কথা কয় না আহা মুসলমান যাই হোক বারোটা পর্যন্ত কথা ছিল বারোটা দুই বেজে গেছে দুই মিনিট এক্সপায়ার হয়ে গেছে এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা তো আমি এখনো বলা শিখি নাই তার মধ্যে আবার অসুস্থতা বুঝতে পেরেছেন যেভাবে কাশলাম বা কাশি ঘর ঘরের মধ্যে করতেছেই দোয়া করেন যেন আল্লাহ সুস্থতা দান করে দেন মা বোনদের জন্য কিছুই বলতে পারলাম না শুধু বলবো যে স্বামীর কথা শুনবেন আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীর পরে আমি খুশি ছিলাম ওই স্ত্রী জান্নাতি বলেন সুবহানাল্লাহ মা বোনেরা একটু কান খুলে আবার শোনেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমি এই স্ত্রীর পরে খুশি ছিলাম ওই স্ত্রী জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না অপরদিকে যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমি এই স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও তাহলে এই স্বামী জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না তার মানে স্ত্রীর কাছে কেমন ভালো হওয়া লাগবে বুঝে দেখেন মরে যাওয়ার পরে যদি বলে আমার হাড়ে বাতাস লেগেছে তাহলে আপনার শেষ আর স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামীরা বলে আমার হাড়ে বাতাস লেগেছে এবার নিকে করতে পারলে বাসি তাইলে আপনি শেষ কথা মনে থাকবে কোন মাটিতে তৈরি রে তুই মা 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুনাজাত আপনি করেন কি আছে কিছু বলবো বলার তো রাত অনেক বেশি দরকার নেই একটু সালাম দিন মাইক্রোফোন কই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهيان غريان شرب شرطي مان بروار دقار مابود مولا اللغو تمار دور بار دوخاني شنو هاتو لچيب وغالا پورچت پور جب شماس
কত সুন্দর আয়োজনটা করেছে আল্লাহ তুমি আয়োজনকে তোমার সাই দরবারে কবুল করে নাও ও আল্লাহ এই আয়োজনের ওসিলায় আমার যুবকদেরকে কবুল করে নাও খাবাব খুবাইবের সাথে কবুল করে নাও আম্মার ইয়াসিরের সাথে কবুল করে নাও মাজ মুআজের সাথে কবুল করে নাও হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে কবুল করে নাও আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে কবুল করে নাও ও আল্লাহ তুমি আমার যুবকদেরকে তোমার দ্বীনের জন্য একনিষ্ঠ খাদেম যেন হতে পারে সেই তৌফিক দান করে দাও ও আল্লাহ এই গভীর রাত পর্যন্ত যারা কোরআনের কথা শোনার জন্য আমার সাথে বসে রয়েছে আমি তো গুনাহগার অনেক বড় মূর্খ মানুষ আল্লাহ তুমি জানো ও আল্লাহ আমার সাথে অনেক আলেম ওলামা হাত তুলেছে হাফেজে কোরআন হাত তুলেছে মসজিদের ইমাম হাত তুলেছে মসজিদের মুয়াজ্জিন হাত তুলেছে মাদ্রাসার মুহতামিম হাত তুলেছে ও আল্লাহ যে হাত দুখানা তোমার পছন্দ হয় সেই হাত দুখানার ওসিলায় তুমি দয়া করে সকলের জীবনে গুনাহগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের নাই তারাই জানে কি হারিয়েছে আল্লাহ তুমি দয়া করে যাদের মা নাই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও যাদের বাবা নাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ যারা দাদা হারিয়েছে দাদি হারিয়েছে নানা হারিয়েছে নানি হারিয়েছে আপনজন যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবর খুলোকে জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ এই মাহফিলের সভাপতি রেজাউল হক সাহেবকে কবুল করে নাও মাহফিলের বিশেষ অতিথি রেজাউল হক সাহেব ডাক্তার মানুষ আল্লাহ কবুল করে নাও আল্লাহ ভাই কেনে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমার সভাপতি সাহেবের সন্তান আমার ডান পাশে হাত তুলেছে কলিজার টুকরা ভাই জান আমার ও আল্লাহ গ্রামের সন্তান আল্লাহ তুমি নে খায়াত দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ কোরআনের পথে যেন চলতে পারে তৌফিক দান করে দাও ও আল্লাহ গ্রামে কত কবরবাসী কবরে ঘুমানো এই মাহফিল তাদের কানে পৌঁছায়েছে কিনা জানি না যদি পৌঁছায় থাকে আল্লাহ হয়তোবা মাহফিলে আসার জন্য মোর হৃদয়টা ঝটপট করে থাকতে পারে আল্লাহ জানি না কেমন আছে কবরে কেমন রেখেছো তুমি তো জানো তুমি যদি মাহফিল শুনিয়ে থাকো তাহলে শুনেছে না শোনালে তো শোনে নাই ও গল্লাই গ্রামে যত কবরবাসী আছে তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি এই মাহফিলের ওসিলায় সকল কবরগুলোকে ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে যাদের সন্তান আছে আল্লাহ তুমি সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে দাও আল্লাহ সন্তানকে কোরআনের প্রতীক করে দাও আল্লাহ সন্তান যেন নাজাতের কান্ডারি হতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ সন্তান যেন মারা যাওয়ার পরে জানাজা পড়াতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে যেন দোয়া করতে পারে সেই তৌফিক দিয়ে দাও ও আল্লাহ পুরচাঁদপুরের সকল বাসিন্দাদেরকে কবুল করে নাও আমার আওয়ামী লীগের ভাইদেরকে কবুল করো বিএনপি জামাত জাসদ বাসদ যত দলের কর্মী আছে আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ মা বোনদেরকে কবুল করো মা বোনেরা কত কষ্ট করে এসেছে অনেকের মা নাই অনেকের বাবাও নাই আগে মাস তো খবর নিয়ে যেত মেয়ে কেমন আছে রে বাবা আসতো তরি তরকার দিয়ে যেত আমার মা বোনেরা যারা হাত তুলেছে যাদের মা নাই বাবা নাই রে আর খবর নিতে আসতে পারে না আল্লাহ তুমি দয়া করে ওই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যার কন্যা দায়গ্রস্ত রয়েছে কন্যা দায় থেকে মুক্তি দিয়ে দাও যে নিঃসন্তান রয়েছে আল্লাহ তুমি তার সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ দয়া করে তুমি তার মা ডাক শোনার তৌফিক দাও নিঃসন্তানি পিতার বাবা ডাক শোনার তৌফিক দিয়ে দাও ও আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও ও আল্লাহ আজকের এই মাহফিলে তোমার রাসূলের ঘর বানানোর জন্য যারা টাকা দিল পয়সা দিল ইট দিল সিমেন্ট দিল বালু দিল রড দিল ও আল্লাহ যারা গম দিল
বেচারা ভুট্টা দিল চাল দিল ধান দিল আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও আল্লাহ সকলের দানকে তুমি বহুগুণে বৃদ্ধি করে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও ও আল্লাহ তোমার কাছে রিজিকের অভাব নাই তোমার কাছে সম্পদের অভাব নাই তোমার রাস্তায় যারা খরচ করে আল্লাহ তুমি দয়া করে সকলের দানকে কবুল করে নাও ও আল্লাহ চুয়াডাঙ্গায় এসেছি আমরা পুরো আমার আমির হামজা ভাইয়ের কথা বড্ড মনে পড়ে আল্লাহ তুমি দয়া করে আমির হামজা ভাইয়ের মুক্তির ব্যবস্থা করে দাও আজারি ভাইকে দেশে আসার তৌফিক দিয়ে দাও কোরআনের পাখিদের আবার কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দিয়ে দাও ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবো মসজিদে এলাম হয়ে যাবে ও আল্লাহ মসজিদের খাটিয়াটা চলে আসবে আপন জনেরা শেষ দেখার জন্য জড়ো হয়ে যাবে কাল্লা বরই পাতার গরম জলে গোসল করাবে কাফন পরাবে জানাজা পড়াবে গো চারজন কাঁধে করে নিয়ে যাবে সন্তান কাঁদবে ও গো বাবা কেন চলে যাও কোথায় চলে যাও ও গো বাবা ওগো বাবা কে আমার স্কুলে যাবে কে আমার মাদ্রাসায় যাবে কে আমার নতুন জামা কিনে দেবে কে আমার ঈদের সময় জুতা কিনে দেবে কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে না কারো কান্না শুনবো না স্ত্রী কাঁদবে ওগো স্বামী এমন তো কথা ছিল না মা কাঁদবে ওরে খোকারে কে আমার ওষুধ কিনে দেবে রে ওগো আল্লাহ আপন বন্ধুরা কাঁদবে না কারো কান্না শুনবো না কবরের কাছে নিয়ে যাবে এই দুটি হাত সাক্ষী কত মানুষের কবরের কাছে দাঁড়ালাম মাটি নিলাম ছুড়ে দিলাম পড়ে নিলাম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই বলেই ওগো আল্লাহ আপন জনরা আমাদের কবরে মাটি ছুড়ে দেবে ওই যে মাটি দিয়ে আসবে আর কেউ কোনো খবর নেবে না আর কেউ কোনো খবর পাবে না আর কেউ কোনো খবর জানবে না ও আল্লাহ ওইখানে যদি অ্যাটাক হয়ে যায় কেউ তো দেখবে না কোনো সাহায্যকারী পাবো না তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ গো মরণ তো দিবা মরাই তো লাগবে মরণ যেদিন দিবা এক্সিডেন্টে মরণ দিও না মরণ যেদিন দিবা ডুবাই ডুবাই ডুবাইয়ে মরণ দিও না মরণ যেদিন দিবা হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ তোমার কোরআনের সংগ্রামে থেকে কোরআন কায়েমের আন্দোলনে থেকে যেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে মরতে পারি সেই তৌফিকটা দিয়ে দাও ও আল্লাহ মরণকালে সিজদায় রেখে দিও আর জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু